কোথাও আমাদের হারিয়ে যাওয়ার নেই মানা, তবু মানুষ না হয় হারাতে পারে। কিন্তু আস্ত একটি মহাদেশ কিভাবে হারিয়ে যেতে পারে সে কথা হয়তো শুনছে অনেকেই। অবিশ্বাস্য হলেও ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল, অন্য কোথাও নয়, সেটি আমাদের পৃথিবীতেই। প্রাচীন নথিপত্র সাক্ষী দেয় আমাদের জানা সাতটি মহাদেশ ছাড়াও এককালে আরও একটি মহাদেশের অস্তিত্ব ছিল। অথচ বহু চেষ্টাও হারিয়ে যাওয়া এই মহাদেশের সন্ধান আজও পাওয়া যায়নি। প্রায় 10 থেকে 11 হাজার বছর আগের কথা, প্রাচীন পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক মহাদেশের অবস্থান ছিল। সহজ করে বলে জিব্রাল্টার প্রণালীর পশ্চিম দিকে মহাদেশটির অবস্থান ছিল, যার নাম আটলান্টিস। আয়তনে এশিয়া মাইনর এবং লিবিয়ার মিলিত আয়তনের চেয়ে এটি ছিল বড়। সবচেয়ে বড় কথা, জ্ঞান বিজ্ঞানে উন্নত, সভ্য আর ক্ষমতাশীল এক জাতির বসবাস ছিল আটলান্টিসে। পাশাপাশি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে সেই সময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মহাদেশটি। শোনা যায় প্রশিক্ষিত একটি সেনাবাহিনী থাকার কারণে আটলান্টিসের শাসকেরা বর্তমান ইউরোপ এবং আফ্রিকা পর্যন্ত তাদের শাসন ক্ষমতা বিস্তৃত করেছিল। তবে এর অস্তিত্ব কিন্তু একমাত্র গ্রিক দার্শনিক প্লেটোর বইতেই পাওয়া যায়। এই সম্পর্কে প্রাচীন অন্য কোনো বইয়ে এই তথ্য নেই। অবশ্য প্লেটো এইসব তথ্য পেয়েছিলেন বিখ্যাত কবি এবং অ্যাথেন্সের আইনসভার সদস্য সোলনের কাছ থেকে। তবে প্লেটো এই মহাদেশ সম্পর্কে লিখতে গিয়ে হঠাৎই থেমে যান, এজন্যই এ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক, জন্ম হয় অনেক রহস্যের। কেউ জানে না প্লেটো মহাদেশটির অস্তিত্ব আসলে বিশ্বাস করত কিনা। অনেকে বলেন প্লেটো আটলান্টিসের অস্তিত্বে বিশ্বাস করতেন, তাদের যুক্তি তা না হলে প্লেটো এই সম্পর্কে এত বিস্তারিত বর্ণনা কেন দিলেন। সেই বইয়ের মাধ্যমে জানা যায় 9,000 বছর আগে এই মহাদেশের অস্তিত্ব ছিল, সেটা মানব সভ্যতার পাথর যুগের প্রথম দিকের ঘটনা। কিন্তু পাথর যুগে গল্পে বর্ণিত এরকম কৃষিকাজ, স্থাপত্য, সমুদ্রজ্ঞান এক কথায় অসম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন 9,000 বছর নয়, 900 বছর আগের ঘটনা হতে পারে। যদি 900 বছরের তত্ত্ব মেনে নেওয়া যায়, আটলান্টিক সমুদ্রগর্ভে ডুবে যাওয়ার কিছু প্রাকৃতিক প্রমাণও পাওয়া গিয়েছে। কারণ গড়পড়তা প্রায় 1500 খ্রিস্টপূর্ব আগে এক বড় ধরনের অগ্নুৎপাতের ফলে একটি দ্বীপের অর্ধেক সমুদ্রে তলিয়ে যায়। এই প্রমাণ হাতে নিয়ে গবেষকরা হারানো আটলান্টিসের খোঁজে চষে বেড়াচ্ছেন আটলান্টিক মহাসাগর, তবে সবই বৃথা গেছে। এখন পর্যন্ত তেমন কোনো কিছুই খোঁজ পাওয়া যায়নি। তবু বিজ্ঞানীরা হাল না ছেড়ে এখনও সাগরতরে আটলান্টিস খুঁজে বেড়াচ্ছেন। তাদের দৃঢ় আশা হলো হারানো আটলান্টিস একদিন না একদিন খুঁজে পাবে তারা। একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন আসলেই এমন আটলান্টিস সমুদ্রগর্ভে রয়েছে কিনা।